দাজ্জালকে হত্যা করার জন্য ও লম্বা ইতিহাস আমি আর যাচ্ছি না, যেখানে নবীরা দোয়া করেছেন নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাও, আর আমরা দোয়া না করেই ফিরি ফিরি শেষ নবীর উম্মত হয়েছি। আর মসজিদে যখন আজান হচ্ছে তখন পাশ দিয়ে চলে যাচ্ছে নে মহারাম, আমার নবী কিয়ামতে তোকে উম্মত বলে চিনবে না, এখনো সময় আছে ফিরে আসো। আমার আল্লাহ বলেছেন 60 বছর গুনাহ করেছিস, আর একবার যদি বলতে পারিস আল্লাহ যা ভুল করেছি মাফ করে দাও না, আর আগামীতে করবো না। আল্লাহ বলছে 60 বছরের গুনাহ শুধু মাফ করবো না, গুনাহগুলো নেকির দ্বারাই পরিবর্তন করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ এতে পরোয়া করি না। নারাই দেখবি শ্রোতা মন্ডলী, নবী পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, আয়েশার দানে মাথা, নবী বলছে আয়েশা এখন কোন সময়, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এশার সময়, বলে সাহাবারা কি করছে, আপনার ইমামতিতে সাহাবারা নামাজ আদায় করতে চাইছে, বললো না 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 আমি আর পারবো না, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে, আবু বকরের ইমামতিতে সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের রাসূল আয়েশা বললেন পর্দাটা একটু সরিয়ে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, পর্দাটা একটু সরিয়ে দেওয়া হলো আর মাথাটা একটু উঁচু করে ধরা হলো, নবীজি জামাতের দৃশ্য দেখে আবার রানে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের রসুলের স্ত্রী আয়েশা দেখে রসুলের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরঝর করে টপকে টপকে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আয়েশা জিজ্ঞাসা করে আল্লাহ পাকের রসুল আপনি কাঁদছেন কেন, বুঝতে পারলাম না, এটা দুঃখের পানি না তৃপ্তির পানি? সেদিন রসুল বলেছেন আয়েশা রে এটা কোনো দুঃখের পানি না তৃপ্তির পানি না, কায়েম করার জন্য তাইফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার গন্ধ মোবারক শহীদ হয়েছে, সে আবি আবি তালিবে 3 বছর আমাদেরকে কারাবন্দি করেছে, সাহাবারা গাছের পাতা চিবিয়ে ছাগলের লাদির মতো পায়খানা করেছে, আল্লাহ পাক রসুলের কি অপরাধ ছিল, রসুলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কখনো নবীজির পবিত্র শরীরে থুতু পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে, রসুল আর প্রাণের স্ত্রী আয়েশার নামে চরিত্রে মিথ্যা কলঙ্কের দাগ লাগানো হয়েছে। ওই ইতিহাস কোনো একদিন আসলে আদারও পাড়ায় আল্লাহ নির্দোষ প্রমাণ করে দিলেন, ওটা ইফকের ঘটনা। আমি আল্লাহ যদি আল্লাহ এদিকে আসার তৌফিক দেয় কি ষড়যন্ত্র নবীকে করেছেন, কিন্তু নবী দমননি, নবী বললেন এই বাগানে ফুল ফোটাতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো বিকল্প না। আমি ওইটা বলার আগে এইটা শেষ করতে পারিনি, আমি ওই ব্যাখ্যাটা দিই প্রসঙ্গটাই সে গেল বলে কত বড়, শুধু তসবি করলাম আর মসজিদের ভেতরে শুধু তসবি করলাম আল্লাহ আল্লাহ করলাম, হবে না হবে না, তোমার পাশের মুসলমান নামাজ না পড়িয়ে জাহান্নামে চলে যাচ্ছে তার জন্য একবারও তুমি ফিকির করো না। ও আব্দুল জাব্বার, যতক্ষণ ওকে তুমি বলবে না একা নামাজ পড়ে তুমি জান্নাতে যেতে পারবে না। কোরআন শরীফের মুদ্দাসির এসেছে নবী, মসজিদে শুধু তসবি করলে হবে না, ইয়া ইউহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী আপনি দাঁড়িয়ে পড়ুন জাতিকে সতর্ক করুন, আমার রাসূল কিরকম সতর্ক করেছেন আপনি হতভম্ব হয়ে যাবেন। শ্রোতা মণ্ডলী, এমন একটা জাতি এখন কাছে নাই, তখন বায়রটা হচ্ছে তো একটু পরে দেখে নিচ্ছি, আমি এখন ফুল ফর্মে আছি, টি-20তে আছি, এখন এখন কিছু বলো না, যে যেখানে আছে সেইভাবে তার এখন আমি ফর্মে আছি একদম, এখানে ডিস্টার্ব করো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, টি-20 খেলা করা হচ্ছে এখানে, এখানে এখন ওয়ানডে হচ্ছে না, এখন একটু যে যেখানে আছে সেখানে থাক, একটু পরে আমি দেখে নেব। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিরকম জামানা ছিল, আমার রসুল কত ত্যাগ স্বীকার করেছে, বি আই জামবিন কুতিলা, কি অপরাধে হত্যা করা হচ্ছে, এই জন্য যে তারা জিন্দা দাফন করে দেওয়া হয়। আল্লাহ রসুল বলছিলেন আল্লাহ এই দাহিয়াতুল কালিমে যদি ইসলাম ধর্মটা গ্রহণ করে এর পরিবারের আন্ডারে 700 পরিবার আছে, দেখা দেখি সবাই মুসলমান হয়ে যাবে। নবী হাত তুলে দোয়া করেননি, সুদের মনের ইচ্ছাটা ব্যক্ত করেছিলেন। আল্লাহ বললে আমার নবীর মনের ইচ্ছাটাও দোয়া, আরও যদি হবে না
একটু লড়াই তো দাও না বলেন সাহেব, আরো জোরে আল কোরআনের আলো তো দিলে দিলে কবে জ্বালবে? ওই দিলে জ্বালছোলা বলেই তো সমস্যাটা হচ্ছে, ওই ঘরে রেখে দিয়ে আসতো তো দিলে জ্বালছোলা। আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো, এটা বলো, বলো আল কোরআনের আলো। আমরা রসুল আছে যেখানে আমরা সেখানে, তাহলে ঈদের নামাজের পরে ওই যে ডুগডুগি বাজায় সেই যে লরির উপরে দেখি এরকম নাচে, ওখানে কারা? হ্যাঁ কোরআন আছে যেখানে, আর কেউ বলবে না, ওই যে ডোর দিয়ে আর কেউ বলবে না, জানে তো একটু পরে তো অন্য জায়গায় যাবো। আবার এখন আইপিএল হচ্ছে, এখন ধর্ম আইপিএলের ব্যাপারে বলবো, এখন যারা দেখতে চাই গায়ে লেগে যাবে। হ্যাঁ কোরআন আছে যেখানে, আর যদি বলি আমরা আছি সেখানে, তাহলে আইপিএলে ওখানে কারা, ওখানে কারা? আজকে আবার কাদের খেলা আছে ওটা বলি দেবে, কিন্তু নবীর মা কোন জায়গায় ইন্তেকাল করিল ওটা অনেকে ফেল করবে। হ্যাঁ আমার নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে ওটাও ফেল করবে, কিন্তু আইপিএলে কে কত আজকে রান করতেছে সব ফড়ফড় করে বলে দেবে। সচিন তেন্ডুলকার কটা সেঞ্চুরি করেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবাই বলতে পারে বল ধরব, এ বলো কটা, ওই দেখলে তো, দেখলে তো যা বলেছি তা একশোটা হান্ড্রেড। নবী কটা বিবাহ করেছিলেন? কটা? তেরোটা। এই আবু হানিফা সাফির মধ্যে ঝামেলা হয়ে গেছে, কেউ বলছে তেরো কেউ বলছে এগারো, এগারোটা মানে এটা বলতে পেরেছে, তার মানে বলছে আমরা ওই দলেও আবার এই দলে দুই দলে। যাকে এই ব্যাখ্যাটা আবার দিলাম নাই, আবার দু ঘন্টা পারে আমি অনেক দিক দিতে চাইনি। আল্লাহ পাকের রসুল দাঁড়িয়ে গেলেন, পরে বা দাওয়াত দিতে শুরু, কিরকম যখন জঘন্য একটা সমাজ ছিল, দেহিয়াতুল কালবি, রসুলুল্লাহ বসে আছেন চাদর বিছিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুল আমার মতো নগণ্য লোকের জন্য চাদর বিছিয়ে দিচ্ছেন, করবেন না? বলেন না, তুমি ইমান গ্রহণ কি করতে এসেছো? ইমান গ্রহণ করতে এসেছি। আল্লাহ রসুল বললেন যে একবার কলেমা পড়ে তার জীবনের সবগুলা মাফ হয়ে যায়।